তিন ঘনিষ্ঠ সহ সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজতে পাঠালো আদালত। মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষকে তোলা কোলে সিবিআই আইনজীবী জানিয়েছেন, আর্থিক দুর্নীতিতে গ্রেট নেক্সাস রয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে বাকি অভিযুক্তদের, তাই হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন। সিবিআই 10 দিনের হেফাজত চাইলেও বিচারক সন্দীপ ঘোষ সহ বাকিদের 8 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার সন্দীপ ঘোষকে যখন নিজাম প্যালেস থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন। আলিপুর আদালতে পৌঁছেও বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ ঘোষ। আদালতের ভেতরে এবং বাইরে সন্দীপ ঘোষকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। সোমবারই সন্দীপ ঘোষের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত 2 ভেন্ডার বিপ্লব সিং এবং সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী আফসার আলীকে, এই 3 জনকেও আদালতে নিয়ে যাওয়া হয়। টানা 15 দিন সিবিআই এর জেরার মুখোমুখি হওয়ার পর সোমবার সন্ধে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর করা মামলায় চিকিৎসক খুনের তদন্তের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় ভার সিবিআইকে দেয় হাইকোর্ট। এরপরে 24 আগস্ট এফআইআর করে সিবিআই। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করে সিবিআই।